দিগন্ত জোড়া বিস্তৃত ফসলের মাঠ, কোথাও যেন ফাঁকা নেই এক ইঞ্চি জমিও। মাঠের প্রতিটি জমিতেই এখন চাষ হচ্ছে শশা, বেগুন, করলা, লাউ, ঢেঁড়স সহ শীতকালীন নানা সবজি। এমন দৃশ্য শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার ফসলের মাঠগুলোর। এ অঞ্চলের মাটির গুণাগুণ ভালো হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় শীতকালীন সবজি চাষে সাফল্য পাচ্ছেন চাষিরা। আমি চাষ করছি হলো করলা, দুই বিঘা করলা চাষ করছি। তো মোটামুটি আমার সব মিলে ইন টোটালে 1.5 লক্ষ টাকা খরচ হয়েছে। তো বাজার মোটামুটি আলো যদি ভালো যায় তো আমার 2-2.5 লক্ষ টাকা বেচার চিন্তা ভাবনা আছে। আর এই যে মনে করেন চাষ করি আমরা, করলা করি, কালা বেগুন করি, ধুন্দুল করি, কদু করি। তো এই কয় বছর হেমটা সুবিধা নেই, তো এই বছরটু দাম অনে, এই বছরটু সুবিধা ভালোই। এখানকার উৎপাদিত সবজি জেলার চাহিদা মিটিয়ে এখন বিক্রি হচ্ছে ঢাকা সহ বিভিন্ন জেলায়। জেলা কৃষি অধিদপ্তর সূত্র জানায়, 2008 সাল থেকে জাজিরা উপজেলায় বাণিজ্যিকভাবে শীতকালীন চাষ শুরু করে স্থানীয় কৃষকেরা। আমি করলা লাগাইছি, শসা লাগাইছি, কালা বেগুন লাগাইছি, লাল শাক বুনছি। সব দ্রব্যমূল্যের দাম বেশি, কীটনাশকের দাম বেশি, বীজের দাম বেশি, সরকার তো আমাদের কোনো সাহায্য করতেছে না। কীটনাশকের উপরে যদি সরকার বর্তকে দিত বা দাম কমায় দিত, তাহলে কৃষক আরও লাভবান হইতো, আরও জায়গা জমি বেশি বেশি করে চাষ করতে পারত, চাষ করা যাইত। এ অঞ্চলের জমি শীতকালীন সবজি চাষের জন্য উপযোগী হওয়ায় জমিতে ভালো ফলন আসতে শুরু করে। পাশাপাশি কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী মালচিং পদ্ধতি, বেড পদ্ধতি, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, জৈব বালাইনাশক পদ্ধতি ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বাজারে এসব সবজির প্রচুর চাহিদা থাকায় এবং ভালো দাম পাওয়ায় দিন দিন বাড়তে থাকে শীতকালীন সবজি চাষ। বর্তমানে জাজিরা উপজেলার 1,470 হেক্টর জমিতে চাষ করা হচ্ছে শসা, করলা, বেগুন, ঢেঁড়স, লাউ, সিম ও লাল শাক, যা থেকে শীত মৌসুমে উৎপাদন হবে 1 লাখ মেট্রিক টন সবজি।